দয়ানন্দবাবু আছেন? আসলে আমরা মেয়ে দেখতে। কনক, এই কনক, কে এসেছে রে? দরজা খুলে কি করছিস? বোবার মতো দাঁড়িয়ে আছিস। মহেশবাবু, আপনি? না, মানে মানে আপনাদের তো কালকে আসার কথা ছিল, তাই আপনার অসুবিধা হলে আমরা চলে যেতে পারি। না না, আপনারা চলে যাবেন কেন? অতিথি নারায়ণ বলে কথা, আসেন আসেন, ভিতরে আসেন। আমি হয়ে গেলাম দয়ানন্দ গোস্বামী, মানে ওই এখানকার রাধাকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত। আসেন আসেন। না, আগে ওদের বসাও, পরে না হয় কথা বলবে, কিছু মনে করবেন না। আসেন 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 আসেন, ভেতরে আসেন আসেন আসেন, চলে যান। কিছু মনে করবেন না, আসেন বসেন। এত যে আদর যত্ন করছেন, যাকে দেখতে এসেছি সে বাড়িতে আছে তো? আপনার মেয়ে বাড়িতে আছে তো? আমার কিন্তু মেয়েটিকে বেশ লেগেছে। তোমার? আমার তো মনে হচ্ছিল অভ্রর জন্য যদি ওরকম একটা মেয়ে পাওয়া যায় তাহলে বেশ হয়। ওইটাই তো মুশকিল বড় বৌমা, একবার দেখলেই মনে ধরে যায় এমন মেয়ে আজকাল আর কোথায় বলো দেখিনি। নিজের মা না হয়েও ছোট সার্থকের জন্য কত মেয়ে দেখলো। আমি তো ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছি এই মেয়েটি যেন ওর মনে ধরে। বড় বৌমা, তুমি আবার আজকে ধুনো বেশি দিয়েছো। ছোটর মতন আর হতে পারলাম কই বলুন? থাক মা, তুমি তোমার মতোই ভালো, এই বাড়ির পক্ষে ওই একজনই যথেষ্ট। কিন্তু মা, আমার অভ্রর জন্যে ওরকম একটা ভালো মেয়ে চাই। সে তুমি চিন্তা করো না বড় বৌমা, ওইরকম ভালো মেয়ে যদি আরেকটি থাকে না, ইন্দিরা দেখবে ঠিক তাকে অভ্রর জন্যে ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, কথাটা আপনি ঠিকই বলেছেন, ছোটর পক্ষে সবই সম্ভব। সত্যি, তাই আমি ভাবি যে কে বলবে যে ইন্দিরা সাত্যকী আর অলির সৎ মা। ও যেভাবে ওদের আগলে রেখেছে না, ওদের নিজের মা থাকলেও পারত কিনা সন্দেহ। আপনি বলেন না মা, ছোট এ বাড়ির লক্ষ্মী, সত্যি ও এ বাড়ির লক্ষ্মী। সাধে কি আর বলি বড় বৌমা, ব্যবসাপত্র ডুবে গিয়ে যখন চৌধুরী পরিবারের মান সম্মান সব ডুবতে বসেছিল, তখন ছোট বৌমাই তো একা হাতে ব্যবসার হাল ধরে সব কিছু রক্ষা করল। শুধু কি তাই, ওর পরিশ্রমে আজ ওই একটা ব্যবসা শাখা প্রশাখা মেলে কত দূর ছড়িয়েছে। আমি তো এত বছর ধরে বাড়ির ভেতরে কাজ করছি, এখনো কত রকম ভুল করি, আর ওকে দেখুন নির্ভুলভাবে ঘরে বাইরে দুটোই যে কি করে সামলায় সে ওই জানে। পারবে পারবে, সময়ের সঙ্গে তুমিও পারবে বড় বৌমা। এই বয়সে মা, আপনি যে বলেন এ বাড়িতে ওর মতন একজনই যথেষ্ট। ও বাবা, পুটুস করে ভালোই তো দিলে। তো সেদিন মহেশ যেটা বলছিল না ইন্দু সম্পর্কে, সেটা একদম খাঁটি কথা। ওই যে ও হচ্ছে গাছ পাকা নারকোল, বাইরেটা শুকনো খটখটে, ভেতরে টলটলে জল। সত্যি তো, ওর ভেতরে অত মায়া মমতা ভালোবাসা না থাকলে ও সাত্যকী আর অলিকে এত সুন্দরভাবে মানুষ করতে পারত? আর আমি? আমি তো মানুষ হইনি না? ওরে হিংসুটে, তুই জানিস না তুই আমাদের কতটা। শুধু বয়সটাই বাড়ছে, ছোট মাকে একটা ফোন করে জিজ্ঞেস কর ওরা কত দূর পৌঁছলো। সে কি এখনো তোমাদের সাথে একবারও কথা হয়নি? আমার সঙ্গে দাদা ভাইয়ের কথা হয়েছে। কি কথা হয়েছে বল বল, কি রে বল। বললো যে এখনো মেয়ে দেখা চলছে। ইয়েস 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 ডার্লিং, এবার আমার মন বলছে। হ্যাঁ,
দাদাভাই বিয়েটা হচ্ছে। ইয়ে! মা, আমার কিন্তু দুটো শেরওয়ানি চাই, একটা বৌভাতের দিন, একটা বিয়ের দিন। বাজি ফাটাবো, বোম ফাটবে, ডার্লিং, আমরা সব মজা করবো। আপনারা এতটা পথ এসছেন, ভারী কষ্ট হয়েছে বোধ হয়। রাস্তাঘাটের যা হাল! তুমিও বলে দিলা একটা কথা, কষ্ট তো হবে। তাছাড়া ওনারা যে গাড়িতে এসেছেন সেটা তো ভেসে ভেসে এসেছে। যা বলেছে, রাস্তায় যা জল জমেছে। না মানে বলছিলাম, অত বড় গাড়ি তো তো কিছু বোঝা যায় না। না যায়, আমরা হারে হারে বুঝেছি। মাঝে এখনো ঝাঝা করছে, তাই না দিদি? তোমার তো পঞ্চায়েত প্রধানের সঙ্গে অনেক খাতির টাতির আছে গো, বলো না, ঝিলমিলের বিয়ের সময় রাস্তাগুলো যেন একটু পাকাপোক্ত করে দেয়। ওনাদের জল মিষ্টি কিছু দিবে না? দেবো তো। ঝিলমিল আমাদের মেয়ে, শুনেছেন তো বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি দিদিকে ডিটেলে সব কিছু বলেছি। ওনারা যেরকম মেয়ে খুঁজছেন, একেবারে খাপে খাপ, হুবহু সব মিলে গেছে। ছবি দেখে আর কতটা কি বোঝা যায়, সামনাসামনি দেখুন, তারপর ভেবে চিনতে বিচার বিবেচনা করে। হবে হবে সব হবে। অতদূর থেকে এসেছে, নাকে খাওয়া দাওয়া করুন, খান না, মিষ্টিটা খান না, একদম লজ্জা করবেন না। আপনাদের সঙ্গে তো সম্পর্ক একরকম হয়ে গেছে বলেন। সে তো হবেই, কিন্তু যে কাজের জন্য আসা সেটা আগে সেরে ফেলা ভালো না? ঝিলমিল সব পারে, জুতো সেলাই থেকে চণ্ডী পাঁচ সব পারে। মিষ্টিগুলো খেয়ে দেখুন না, খেয়ে দেখুন, সব ওরই হাতে বানানো। ওমা তাই, খুব ভালো খুব ভালো। লেটে সিটি বাংলা ছবি গান গাইতে পারে, টপ টপ করে ট্যাপি কর্নারের মতো, সে কিন্তু কখনো কোথাও। আর কি জানতে চান বলেন? একবার শুধু ওকে দেখতে চাই। কোথায় আপনাদের মেয়ে? পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হয়ে গেছে। কোথায় আপনাদের মেয়ে? আমি এখানে আমার ছেলের জন্য পুত্রবধূ খুঁজতে এসেছি।
আপনাদের মেয়ের গুণগান শোনার জন্য আসিনি। চলো 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 পাল্টাই।